আমার তখন 12 বছর বয়স, বলল গল হার্ডে। ট্রিস্টানে আমরা সবাই সেবার খাবারের অভাবে মারা যেতে বসেছিলাম। বোঝই তো, মাছ ছাড়া বেঁচে থাকার আর কোনো উপায় নেই আমাদের। কেলতের কোনো রোগ ধরছিল আর ক্রেফিশগুলো সব একসাথে গায়েব হয়ে গিয়েছিল। না খেয়ে তবু একটা বছর পার করে দিই আমরা। তারপর এলো অ্যালবাট্রস ফুড। এতই দুর্বল হয়ে পড়েছিলাম আমি যে বইটা চালাতেও পারছিলাম না ভালো করে। যে ব্লুফিনগুলো তুলেছিলাম সেবার, অত বড় ব্লুফিন আমার জীবনে আর দেখিনি। 250 পাউন্ড ওজন ছিল কোনো কোনোটার। পশ্চিম দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে ওরা, স্রোত এবং তার সাথে সাথে ওদের দিকে এগিয়ে আসা প্রাণীদের দেখছে। গল হার্ডির সতর্কতা এখন বিলুপ্ত। সাউদার্ন ওশেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল যেন। পাল টেনে তোলার দড়িটা গল হার্ডি খুলে ফেলেছিল বোটের পাঁজর থেকে আগেই। সেজন্যে ভাগ্যকে ধন্যবাদ দিল রানা। বাতাস এবং সমুদ্র একযোগে লাফিয়ে পড়ল ওদের ওপর। এক পলকে কাত হয়ে শূন্যে পড়ল বোট। সাবধান করে দেবার জন্য মুখ খুলেছিল রানা, কিন্তু সময় পেল না। চেঁচালেও শুনতে পেত না গল হার্ডি। ঘুরে ধাক্কাটার মুখোমুখি হল রানা। লোনা পানি আর ফেনায় ঢাকা পড়ে গেল মাথা অব্দি। দম বন্ধ হয়ে যাবার উপক্রম হলো রানার। শক্তমত কি যেন একটা নখ দিয়ে আঁকড়ে ধরল ওর মাথা আর মুখ। পাখি বা মাছ হবে, বা হাত দিয়ে ঝাপটা দিয়ে সরিয়ে দিল সেটাকেও। পানির তোরের প্রথম চোটটা সরে যেতে কিছুই চোখে পড়ল না। ট্রিস্টান অদৃশ্য হয়েছে, গল হার্ডিকে আশেপাশে দেখতে পাচ্ছে না। ওর উইন্ড ব্রেকারের ভেতর বুলেটের বেগে বাতাস ঢুকছে। প্রাণপণ চেষ্টা করছে রানা নিজেকে উড়ে যাওয়া থেকে রক্ষা করতে। হাঁটু ভাঁজ করে পড়তে চাইছে, কিন্তু বাতাস তা হতে দিচ্ছে না। খাড়া করে রেখেছে ওকে ঠেলে। শূন্যে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা অনুভব করছে ও। হাল ধরে বসে যেখানে পা রাখতে হয় সেই পাটাতনের একটা খাঁজে পা ঢুকিয়ে দিল রানা। বোটটা ওকে উঠে নিয়ে যাচ্ছে বলে মনে হলো ওর। প্রচণ্ড বাতাস টেনে নিল ওকে, খাঁজ থেকে বাঁকা হয়ে বেরিয়ে এলো পাটা। গোল ফাঁসের মতো হয়ে রয়েছে মাথার ওপর বো লাইন আর লোকটা। তার ভেতর ঢুকে গেল রানা। রানাকে তুলে বারবার আছাড় মারতে শুরু করলো বাতাস ক্যানভাসের গায়ে। গল হার্ডিকে দেখতে না পেলেও রানা অনুমান করল বাতাস থেকে বাঁচার জন্যে হামাগুড়ি দিয়ে পালিয়ে বুলওয়ার্কের কোথাও সরে গেছে সে। খপ করে কিনারা ধরে ফেললো ও। নিচে থেকে উঠে এলো গল হার্ডির একটা হাত, শক্ত করে ধরে রাখলো সেটা রানাকে। তীব্র একটা ঝাঁকুনি, সাথে সাথে লোহার বেল্টের মতো বুকের সাথে কষে আটকে গেল বো লাইন। 20 সেকেন্ড পর গ্র্যাটিংয়ের উপর পড়ে হাঁপাতে লাগলো রানা হাঁপড়ের মতো। বেঁচে থাকার আকুতি দেখা দিয়েছে গল হার্ডির মধ্যে। উন্মত্ত মেইন সেলটাকে বাগে আনার চেষ্টা করছে সে। কপালে ঘামের ফোঁটা দেখে রানা ভাবল লোকটার কপাল ফুটো হয়ে গেছে। হাঁটু গেড়ে দু হাত দিয়ে সামলাবার চেষ্টা করছে গল হার্ডি, কিন্তু বাতাসের সাথে উড়ন্ত কাপড়টা তার হাতের বজ্র কঠিন বাঁধন ছিঁড়ে পুরোপুরি মুক্ত হতে চাইছে। মুখ খুলে গল গল করে লোনা পানি তুললো রানা পেট থেকে। মাথা তুলে আস্তিন দিয়ে মুখ মুছতে মুছতে গল হার্ডির সমস্যাটা দেখতে পেল। মেইনসেল নামাবার জন্যে যে দড়ির ফাঁসগুলো থাকে তার একটা লাভ দিয়ে উঠে গেছে উপরে, গল হার্ডির আওতার বাইরে। মাস্তুলের গায়ে গাঁথা কোনো পেরেকের সাথে আটকে গেছে দড়িটা। খেপে ওঠা পালের একটা অংশ ধরে রাখতে হচ্ছে গল হার্ডিকে। হাত বাড়িয়ে লাভ দিতে পারছে না সে। তাই হামাগুড়ি দিয়ে এগোলো রানা। আওতার হাতখানিক উপরে উঠে যাওয়া দড়িটার উপর ঝুলছে ওদের জীবন মৃত্যু। ঠিক নিচে গিয়ে দাঁড়ালো রানা, লাভ দিয়ে ধরলো দড়িটাকে। মাস্তুলের গা থেকে ছুটে গেল আটকে থাকা অংশটা, কিন্তু ঝাপটা দিয়ে বেরিয়ে গেল প্রান্তটা রানার মুঠো থেকে পর মুহূর্তে। রানার একটা পা বুকের সাথে চেপে দু হাত দিয়ে ধরে আছে গল হার্ডি। দড়িটা ঝুলছে বুকের কাছে। ছো মেরে মুঠোর উড়ন্ত মশাকে আটক করার ভঙ্গিতে দড়ির প্রান্তটাকে বন্দি করতে চাইছে রানা। বারবার ফাঁকি দিয়ে এদিক ওদিক সরে যাচ্ছে সেটা। বাতাসের রসিকতায় নাকানি চোবানি খাচ্ছে রানা। প্রান্তটা নয়, দড়ির ওপরের অংশ ধরার জন্যে একবার লাভ দিতেই চলে এলো সেটা মুঠোর মধ্যে। দ্রুত বন্দি করে ফেললো গল হার্ডি পালের কাপড়টাকে।
মাস্তুলের গায়ের সাথে দড়ি দিয়ে কষে বেঁধে রাখলো। পোর্ট সাইডে কাত হয়ে আছে বোট, পানি উঠছে হুড় হুড় করে। ঠ্যাং ধরে কয়েকটা রান্না করা বনমোরগ তুলে ধাবমান ঢেউয়ের মাথা লক্ষ্য করে ছুড়ে দিল রানা। টিনের পাত্রটা খালি করে উন্মত্তের মতো পানি সেচতে শুরু করলো ও। এই সময় হঠাৎ করে যেন দম ফুরিয়ে গেছে, নিশার হয়ে পড়ল বাতাস। স্রোতের মুখে পড়ে কোন দিক থেকে কোন দিকে ছুটছে বোট কিছুই হদিস পাচ্ছে না রানা। গল হার্ডি বলল, ইনঅ্যাক্সেসিবলের পিছনে পড়েছি আমরা। এতটুকু উত্তেজিত নয় সে, প্রচণ্ড একটা স্লিপ স্টিম তৈরি করছে দ্বীপটা। একটু পর আবার ধাক্কাটা আসবে, যতটা পারো পানি কমাও, তারপর যা আছে কপালে। বোটের কাছে এখনো আলো রয়েছে, কিন্তু আধ মাইল দূরেই অন্ধকার। শো শো করে উঠে যাচ্ছে ঢেউয়ের মাথায় বোটটা, সবেকে নেমে আসছে পরমুহূর্তে সমুদ্র পৃষ্ঠের নিচে। গল হার্ডি গম্ভীর, নাইট অ্যাঙ্গেলের দিকে যাবার চেষ্টা করব আমরা। ইনঅ্যাক্সেসিবলকে নিয়ে টানা হেঁচড়া করছে ঝড়টা, আর ট্রিস্টানকে আমরা ধরাছোঁয়ার বাইরে ফেলে এসেছি। সামনেই আচ্ছা, খানিক দূরে ঘন অন্ধকার, ঢেউয়ের মাথায় সাদা ফেনা, সাদায় কালোয় ডোরাকাটা মেঘের মতো দেখতে পাচ্ছে রানা সমুদ্রের পিঠে। আর নাইট অ্যাঙ্গেলকে যদি মিস করি, ভেসে থাকলে বাতাস হাজার মাইল দূরে নিয়ে চলে যাবে, গল হার্ডি বলল। 5 গ্যালন পানি, 6টা বনমোরগ আছে, কাঁধ ঝাঁকালো অসম সাহসী আইল্যান্ডার। নাইট অ্যাঙ্গেলে যদি পৌঁছতে না পারি ডুবিয়ে দেব বোট, তার চেয়ে সহজভাবে মরার আর কোনো উপায় নেই এদিকে। পানি সেচা বন্ধ করে 2 হাঁটুর মাঝখান থেকে মুখ তুলল রানা। গল হার্ডিকে গম্ভীর দেখলো, ঠাট্টা করে বলেনি সে কথাটা। গুটিয়ে নামিয়ে আনো ফোরসেলটাকে রানা, গল হার্ডি বলল। আরও একটা ধাক্কা হয়তো সামলাতে পারবো, বলেছিলাম না ব্রেক স্প্যাসেস থেকে দফায় দফায় আসে দমকাগুলো। ঢেউগুলো বড় আর উঁচু হচ্ছে ক্রমশ, বোট কাত হয়ে যাচ্ছে ঢেউয়ের মাথায় সবেগে উঠে যাবার সময়। পালের কাপড় নুয়ে পড়েছে পানির ওপর, বাতাসে যেমন পথপথ করে ওড়ে তেমনি ঢেউয়ের গায়ে আগুনের শিখার মতো লক লক করছে কাপড়টা। বাতাস আবার আঘাত করলো হঠাৎ করে, শব্দটা আগেই কানে ঢুকেছিল ওদের। বোটটাকে নিচে থেকে কেউ যেন ছুঁড়ে দিল আকাশের দিকে, পা বুক এবং একটা হাত দিয়ে মাস্তুলটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রানা, আরেক হাতে পালের দড়ি ধরে রেখেছে বজ্র মুষ্টিতে। এই পালটাই এখন ভাসিয়ে রেখেছে বোটটাকে, উত্তপ্ত লোহার রড যেন দড়িটা, প্রচণ্ড বেগে বেরিয়ে যেতে চাইছে মুঠো থেকে। হাল ধরে বসে আছে গল হার্ডি, প্রায় নির্বিকারী বলা যায়, শুধু ঢেউগুলোর দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সে। প্রতিটি ঢেউয়ের সাথে বুঝে শুনে আচরণ করতে হচ্ছে তাকে, দূর থেকে দেখে জেনে নিতে হচ্ছে ঢেউটার বাঁকাচোরা গতি। একের পর এক আসছে ওরা, প্রত্যেককে সন্তুষ্ট করে বিদায় করে দিচ্ছে আইল্যান্ডার। ঢেউয়ের মাথা থেকে নামার সময় আবার অন্য কাজ, বোটটা তখন গোয়ার তুমি শুরু করে, বিদ্যুৎ বেগে হাল ঘুরিয়ে যথাসম্ভব সিধে রাখছে গল হার্ডি তাকে। বেচাল চলতে দিচ্ছে না, ফুলে ওঠা বাহুর পেশি, মুখে দৃঢ় প্রত্যয়ের ভাঁজ দেখে মুগ্ধ হলো রানা। ট্রিস্টানের বোট আর বোটম্যান দুটোই তুলনাহীন। মুহূর্তের জন্যে হাল ছেড়ে একটা হাত লম্বা করে দিল গল হার্ডি, সেদিকে তাকাতেই একটা প্রকাণ্ড কালো পর্দার মতো কিছু দেখতে পেল রানা। কালো পর্দার উপর দিকটা সাদাটে, স্থির পারদে চোখ রাখলে যেমন মনে হয় কাঁপছে, সেই রকম কাঁপছে সাদা অংশটা। চিনতে পারল রানা খানিক পর, আকাশের গায়ে কালো পর্দাটা নাইট অ্যাঙ্গেলের কালো গ্রানাইট পাথরের গা। দ্বীপটার মাথায় বরফ নেমে আসছে নিচের দিকে মন্থর বেগে। তাকিয়ে থাকতে থাকতে আরও কয়েকটা জিনিস আচ্ছাভাবে চোখে পড়ল ওর। কেল্প প্রাচীরের ওপরে দাঁড়িয়ে আছে বাঁশের ঝাড়, নুয়ে পড়েছে মাটির সাথে, স্প্রিংয়ের মতো ঝট করে খাড়া হয়ে উঠছে পরক্ষণে। গলুই থেকে হাত তুলে মুখের উপর থাবা মারল গল হার্ডি, কালো কি যেন একটা ধাক্কা মেরেছে মুখে, কন্ট্রোল হারিয়ে তীর্যক হয়ে গেল বোধ। ঢেউয়ের মাথা থেকে পা খেতে খেতে নেমে যাচ্ছে সবেগে, আটকে উঠে ডাইভ দিয়ে পড়ল রানা। হামাগুড়ি দিয়ে এগোতে এগোতে দেখল হাল ধরে ফেলেছে গল হার্ডি, মাথা উঁচু করে পাখিটাকে দেখতে পেয়ে থামল রানা। চকচকে কালো রং পাখিটার, চোখ দুটো দুটুকরো
জ্বলন্ত কয়লার মতো লাল। বিস্ময় ফুটে উঠল রানার চোখে। কোথায় যেন গোলমাল রয়েছে পাখিটার মধ্যে। বড় মুহূর্তে ধরা পড়ল সেটা ওর চোখে। পাখিটার ডানা নেই। বাতাসের গর্জনকে ছাপিয়ে উঠল গল হার্ডের চিৎকার আর হাসি। হাঁক হওয়া ঠোঁটের ভেতর একটা দাঁত নেই গল হার্ডের। দেখতে পেল রানা। আইল্যান্ড কক, চেঁচাচ্ছে গল হার্ডি। ডানা থাকে না এদের। ডোডোর মতোই প্রাচীন এই পাখি। দ্বীপ থেকে উড়িয়ে নিয়ে এসেছে বাতাসে। ভাগ্যবান আমরা, কোনো সন্দেহ নেই রানা। কিছু খাবার যোগ হলো। অকুত ভয়ে আইল্যান্ডার হাসছে গলা ছেড়ে। ভাগ্য, যেখানে যত সৌভাগ্য আছে সব এখন দরকার আমাদের। গম্ভীর হয়ে উঠল রানা। পাখিটার অস্বাভাবিক বড় পা লোহার বারের ফ্রেম আঁকড়ে ধরে আছে। গল হার্ডির চিৎকার শুনে হামাগুড়ি দিয়ে মাস্তুলের কাছে ফিরে এসে পালের দড়ি ধরল রানা। আবার চেঁচিয়ে উঠল গল হার্ডি। পালের দড়ি প্রাণপণ শক্তিতে টানা হ্যাঁচড়া করে কাপড়টা ঘুরিয়ে ফেলল রানা। পোর্ট সাইড উঁচু হয়ে গেল বোটের। গল হার্ডির হাতের মধ্যে হালটা জীবন্ত হয়ে উঠেছে। পানিতে মোচড় খাচ্ছে দ্রুত নিচের অংশটা। বাতাসের মুখোমুখি বোটটাকে রাখার প্রাণান্তক প্রয়াস চালিয়ে যাচ্ছে সে। হুড় হুড় করে পানি উঠছে বোটে। সেচার কাজে হাত লাগালো রানা। আবার কহাত দূর থেকে রক্তচক্ষু মেলে ওর দিকে চেয়ে আছে কালো পাখিটা। পলক ফেলতে ভুলে গেছে যেন। নাইট অ্যাঙ্গেলের দিকে যাত্রা শুরু হয়েছে বোটের। ক্ষিপ্র হাতে রানা পানি সেচছে তো সেচ্ছেই। গল হার্ডি চাচালো, কিন্তু বাতাস উড়িয়ে নিয়ে গেল তার কথাগুলো। দড়ি খুলে পাল তুলে দিল রানা। বোট লাফিয়ে উঠল একবার, তারপর ছুটল মরিয়া হয়ে। পর মুহূর্তে আবার স্থির হয়ে গেল বাতাস। সমুদ্র ডাকছে অবিরাম, ফুসছে। বাতাসের অনুপস্থিতিতে আরো ভরাট, আরো উচ্চকিত শোনাচ্ছে তার একটানা শ্বাস টানার শব্দ। বোটের লো লেভেল থেকে সমুদ্রকে দেখে থমকে গেল রানা। 6 ইঞ্চি পুরো ফেনা আর বুদবুদ তীরবেগে বোটের নিচ দিয়ে ছুটে যাচ্ছে। নাইট অ্যাঙ্গেল দ্বীপটা ওঠানামা করছে দূরে। ঢেউ আসছে, তুলে নিচ্ছে বোটটাকে। দেখা যাচ্ছে নাইট অ্যাঙ্গেলকে। পর মুহূর্তে ঢেউয়ের আড়ালে হারিয়ে যাচ্ছে সেটা। ব্যথায় অবশ হয়ে এসেছে রানার হাত দুটো। মুহূর্তের জন্য থামছে না তবু। সেচেই চলছে পানি। চারদিকে বাতাসের কোনো স্পন্দন নেই। শান্ত, একেবারে শান্ত। ঠিক সেই সময় মাথার উপর হেলিকপ্টারের শব্দ শুনতে পেল রানা। অস্পষ্ট হলেও পরিষ্কার শুনতে পেল ওরা ইঞ্জিনের শব্দ। ট্রিস্টানের আকাশে এয়ারক্রাফ্টের আগমন, এটা প্রায় অবিশ্বাস্য ঘটনা। 1000 মাইলের মধ্যে কোনো এয়ারপোর্ট বা হেলিপোর্ট নেই। দ্বিতীয় মহাযুদ্ধের সময় HMS স্কট থেকে একটা হেলিকপ্টার নেমেছিল, সেই শেষ। মানে রানা, জানতে চাইল গল হার্ডি। ও কিসের শব্দ? হেলিকপ্টার, বিস্ময় দমন করতে পারলো না রানা। কোত্থেকে এলো তা জিজ্ঞেস করো না, জানি না আমি। সামনে ঢেউয়ের দিকে চোখ রেখে হাল ঘোরাতে শুরু করলো গল হার্ডি। বোট উঠে পড়লো ঢেউয়ের মাথায়। নিচে নেমে আসতে শুরু করতে আবার তাকালো রানার দিকে। ঝড়ের মাঝখানটা এখনো এদিকে আসেনি, বলল সে। একবার এলে হয়, ভবেটি নিয়ে গিয়ে আছাড় মারবে হেলিকপ্টারটাকে। মাথার উপর চলে এসেছে কালো গা, সমতল পেটটা লাল। রং দেখেই অর্ধেক পরিচয় আবিষ্কার করে ফেলল রানা। বরফের উপর লাল কালো সহজে চেনা যায়। বরফের উপর ঘোরাঘুরি করার উদ্দেশ্য না থাকলে এভাবে রং করে না কেউ জল, স্থল বা আকাশ জানে। হুইল স্পটার, বলল রানা। ঝট করে ওপর দিকে মুখ তুলল গল হার্ডি। অত উঁচুতে বাতাসের ঝাপটা এখনো পৌঁছায়নি বলে মনে হচ্ছে, তবে পৌঁছলো বলে। সাহস আছে পাইলটের, মাথা কাত করে স্বীকার করলো রানা। এই আবহাওয়ায় আমি রাজি হতাম না ফ্লাই করতে। বাক নিচ্ছে, বোটটাকে দেখতে পায়নি পাইলট। কিছু খুঁজছে, বলল রানা। কিন্তু কি তিমি এই আবহাওয়ায়? অসম্ভব, বলল রানা। কোনো ফ্যাক্টরি শিপের স্কিপার অনুমতি দেবে না পাইলটকে। গল হার্ডি হঠাৎ করে ফের সতর্ক হয়ে উঠল। আবার এলো বলে ঝড়টা। কপ্টার বা বোট, কোনোটারই রেহাই নেই এবার। তীর্যকভাবে ডান দিকে বাঁক নিয়ে দূরে সরে যেতে যেতে হঠাৎ সরল রেখা ধরে এগোলো খানিকটা। তারপর বাঁ দিকে নাক ঘুরিয়ে বাঁক নিয়ে সোজা এগিয়ে আসতে শুরু করলো ওয়েস্টল্যান্ড কপ্টার। নাকটা উঁচু হয়ে আছে,
হোয়েল বোটের দিকে নামছে। নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে আছে রানা। পাইলট দেখতে পেয়েছে আমাদের। হুঁ, গলহার্ডি বিড়বিড় করে উঠল। মজার ব্যাপার মনে হচ্ছে, আমাদেরকে খুঁজতে এসেছে এমন মনে করার কোনো কারণ নেই, বলল রানা। আজ সকালে ট্রিস্টান থেকে রওনা হবার সময় অ্যাঙ্কোরেজে কোনো জাহাজ দেখিনি। হাত বাড়িয়ে আশ্চর্য পাখিটার মাথার ঝুঁটি ধরে নেড়ে দিল গলহার্ডি। যাই হোক, এই বেটি আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। উদ্ধার পাওনি এখনো, বলল রানা। সমুদ্রের চেহারা কিরকম দেখেছ? মাথার উপর কপ্টার থাকলেই বাকি। এইরকম ঢেউ থেকে কাউকে উপরে তুলে নেয়া অসম্ভব। ভ্রু কুচকে সমুদ্রের দিকে চেয়ে রইল গলহার্ডি। তারপর রানাকে সমর্থন করে মাথা দোলালো উপর নিচে। ঠিক, 40 ফুট উঠছি, 40 ফুট নামছি, সম্ভব নয়। ঠিক, কিন্তু উদ্ধার পেতে চাই না রানা। বোট ছেড়ে কোথাও যেতে রাজি নই আমি। গোত্তা দিয়ে একেবারে মাথার উপর চলে এলো কপ্টারটা। রোটরের শব্দে চাপা পড়ে গেল কথাবার্তা। কপ্টারের পাশের একটা উইং থেকে একে বেঁকে নেমে আসছে মোটা একটা দড়ি। নিখুঁত হিসাব পাইলটের। বোট থেকে 3 ফিট উপরে নেমে এলো দড়িটা। এদিকের কিনারা থেকে সামান্য দূরে হাত বাড়িয়ে মোটর মধ্যে দড়িটা নিতে যাবে রানা। ঝপ করে নামতে শুরু করলো বোট ঢেউয়ের মাথা থেকে। 1 সেকেন্ডে দড়ির প্রান্ত আর রানার হাতের ব্যবধান 2 গজে পৌঁছলো। কপ্টারটা অপেক্ষা করছে। পরবর্তী ঢেউ আসতেই উঠতে শুরু করলো আবার বোট। তৈরি হয়ে অপেক্ষা করছে রানাও। কপ্টারের লাল পেটটা দ্রুত চোখের পলকে মাথার উপর নেমে আসছে। ছ্যাত করে উঠলো বুকটা। মাথা নিচু করে ডাইভ দেবার জন্যে তৈরি হলো। সংঘর্ষ অনিবার্য বুঝতে পেরে কর্তব্য স্থির করার ফাঁকে দেখল, কপ্টারের কন্ট্রোলে বিদ্যুৎ বেগে কলকবজা ঘোরাচ্ছে পাইলট। ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে গেছে বোট। কিন্তু সমুদ্রকে ফাঁকি দিয়ে ঠিক আগের মুহূর্তে কপ্টার নিয়ে উঠে গেল পাইলট। ঢেউ উঠল বোটটাকে নিয়ে আরও খানিকটা। এই সুযোগের অপেক্ষাতেই ছিল পাইলট। দড়িটা নেমে এলো আবার। সশব্দে আছার খেল সেটা বোটের পাটাতনে। ধরার জন্যে ছো মারল রানা। কোমর বাঁকা করে চকিতে সরে গেল দড়িটা ধরা না দিয়ে। রানার সামনে দিয়ে কি যেন উঠে গেল উপর দিকে। ঝাপটা ঝাপটির একটা শব্দই কানে ঢুকলো শুধু। হো হো হাসিতে ফেটে পড়েছে গলহার্ডি। লাইফ লাইনের দিকে তাকাতে চোখ কপালে উঠল রানার। দড়িতে পায়ের আঙুল পেঁচিয়ে বেশ তাড়াতাড়ি উঠে যাচ্ছে ডানাহীন পাখিটা। কপ্টারের জানালার কাছে পৌঁছে লাভ দিয়ে ভেতরে অদৃশ্য হয়ে গেল। ওয়েস্টল্যান্ড কপ্টারটাকে তীব্র বাতাস বেশ খানিকটা সরিয়ে নিয়ে গেল ধাক্কা দিয়ে। পরবর্তী ঢেউয়ের মাথায় বোট উঠতে কপ্টারের সাথে দূরত্ব অনুমান করল রানা 50 গজের মতো। দক্ষিণ পশ্চিম আকাশের দিকে চোখ রেখে গম্ভীর হলো গলহার্ডি। মাথার ওপর আবার এগিয়ে আসছে কপ্টারটা। হোপলেস, ঘাড় ফিরিয়ে পাইলটকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল সে। ইম্পসিবল, মন্তব্যটা টিকল না, স্বীকার করলো রানা। সত্যি পাইলট বটে একজন। এবার দড়িটা পড়লো রানার ঠিক নাকের সামনে। অনায়াসে ধরল, কিন্তু ছো মেরে কেড়ে নিল সেটা গলহার্ডি। ছেড়ে দিল সাথে সাথে। বোট কাত হয়ে নামতে শুরু করলো ঠিক তখনই। তাল সামলাবার জন্যে মাস্তুল ধরে চেঁচিয়ে জানতে চাইল রানা, গলহার্ডি? বাতাস কমুক, বলল গলহার্ডি। তা নইলে কমপক্ষে 3 টুকরো হয়ে যাবে তোমার ব্যাকবোন। হাসতে পারল না রানা, বলল, কিন্তু গলহার্ডি, শেষ সুযোগ এটা, তীরে পৌঁছতে পারছি না আমরা। পারবো, বলল গলহার্ডি। আমার উপর বিশ্বাস রাখো, আর যদি সন্দেহ হয় তুমি উঠে যাও, বোট ছেড়ে যাব না আমি। কপ্টার নেমে এলো আরও নিচে, দড়ি ছাড়েনি এবার ওরা। জানালা দিয়ে মেগাফোনের চোং বেরিয়ে এলো একটা। উদ্ধার পেতে চাও না তোমরা? উত্তর দেবার দায়িত্বটা গলহার্ডির ওপর ছেড়ে দিল রানা। 2 হাত দিয়ে মুখের সামনে চোং বানিয়ে চেঁচিয়ে উঠল সে, বোট হারাতে রাজি নই। খুব যেন রাগ হয়েছে। খরাভাবে উঠে গেল কপ্টারটা। ঢেউয়ের নাগরদোলায় চড়ে দক্ষিণ পশ্চিমটা দ্রুত দেখে নিল আর একবার গলহার্ডি। বোটের নাক নাইট অ্যাঙ্গেলের দিকে ঘুরিয়ে নিল সে। আসল বিপদ আসছে এতক্ষণে। পাল্টে তোলো, কুইক! পালে বাতাস পেয়ে তীর বেগে ছুটল বোট। ধাওয়া করতে করতে আবার মাথার ওপর পৌঁছে আরও নিচে নামলো কপ্টারটা। জানালা খুলে যেতে বেরিয়ে এলো আবার মেগাফোন, মাস্তুলটা নামাও। চেঁচিয়ে উঠল যান্ত্রিক কণ্ঠস্বর, কোঅপারেট, গোটা বোটটাকে তুলে নেব আমরা।
বাস্তুলকে আটকে রাখা কাঁচের ঠেক খুলে লোহার ফ্রেমটার নিচে ঢুকিয়ে রাখলো রানা। রানার দিকে চেয়ে কাঁধ ছাকালো গল হার্ডি। এবার কপ্টারের পেছনের কেবিনের জানালা দিয়ে নেমে এলো আরও এক প্রস্থ দড়ি। কিভাবে কি ঘটবে বুঝে নিল রানা এক মুহূর্তে। আকাশযান এবং জলযান নিকটতম দূরত্বে পৌঁছলেই মাত্র দু সেকেন্ডের ভেতর দুটো দড়ি বোটের দুদিকে বেঁধে ফেলতে হবে। হেলিকপ্টারের পাইলট এবং বোটের বোটম্যানের নৈপুণ্যের পরীক্ষা এটা, তবে সমুদ্রের ভূমিকাও কম নয়। ফন্যে হয়ে খুঁজছে গল হার্ডি অপেক্ষাকৃত সমতল পিঠওয়ালা একটা ঢেউ। হাল ধরা হাত দুটো সক্রিয় হয়ে উঠল পর মুহূর্তে। তুলনামূলকভাবে কম ভাঙা একটা ঢেউয়ের মাথা দেখতে পেয়েছে গল হার্ডি। ফুলে ওঠা সমুদ্রের পিঠ এগিয়ে আসছে আবার। ঢেউয়ের পাশে ক্ষুদ্র একটা সরল রেখার মতো লম্বালম্বি হয়ে যাচ্ছে বোট, সেই সাথে স্রোত টেনে নিয়ে চলছে তাকে। তীর্যকভাবে উড়ন্ত ফড়িংয়ের মতো সাথে সাথে এগোচ্ছে কপ্টার। ঢেউয়ের একেবারে মাথায় বোট উঠে পড়তে গল হার্ডির দুটো হাত টিলার রোপ টেনে ধরল সর্বশক্তি দিয়ে। মুহূর্তে বাঁকা হয়ে গেল বোট, ঢেউয়ের মাথায় আড়াআড়ি অবস্থায় অনিশ্চিতভাবে ঝুলে রইল সে। লম্বালম্বি অবস্থায় থাকলে যা ঘটত তা ঘটল না। পরবর্তী ড্রাইভটা দিল না বলে উদ্ধারকারী কপ্টারটা তখনও রইল আওতার মধ্যে। পাইলটও দারুণ দ্রুততার সাথে নামিয়ে আনলো কপ্টারটাকে বোটের 15 ফিটের মধ্যে। একটা দড়ি আছড়ে পড়ল বোটের পেছনের অংশে, আরেকটা মাস্তুলের খানিক সামনে। নিজেরটা ফোরসেইলের মেটাল স্কিডের সাথে জড়িয়ে গিট লাগিয়ে ফেললো রানা 3 সেকেন্ডের মধ্যে। গল হার্ডি কী করছে জানার সুযোগ পেল না ও। জানে আইল্যান্ডার ব্যর্থ হলে ওর বাধা দড়িটায় ঝুলবে বোট ঢেউয়ের মাথা থেকে নামার সময়। গড়িয়ে পড়তে হবে দুজনকেই সমুদ্রে। দ্রুত ছুটে আসছে আরেকটা ঢেউ, সম্মোহিতের মতো চেয়ে আছে আইল্যান্ডার ঢেউটার দিকে। যে ঢেউটার গায়ে চড়ে রয়েছে বোট সেটার দিকে কোনো খেয়ালই নেই গল হার্ডির। মরিয়া হয়ে চিৎকার করে উঠল রানা, চূড়ায় তুলে নিচ্ছে ঢেউটা বোটের পিছনের অংশটাকে। রানাকে নিয়ে নেমে যাচ্ছে বোটের সামনের অংশ। এই সময় বিদ্যুৎ খেলে গেল গল হার্ডির শরীরে। চোখের নিমিষে দড়িটা তুলে নিয়ে চরকির মতো হাত ঘুরিয়ে হালের সাথে জড়িয়ে ফেলল সেটাকে। মাথা থেকে বোটটাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে ঢেউটা, কিন্তু নেমে যাবার সময় প্রতিবারের মতো তলপেটে শিরশিরে ভাবটা এবার আর অনুভব করল না রানা। যেখানে ছিল ঠিক যেন সেখানেই স্থির হয়ে আছে হুইল বোট। ঘাড় বাঁকা করে নিচে তাকাতে রানা দেখল 20 ফুট নিচে নেমে গেছে পানি, শূন্যে ভাসছে এখন ওরা। ধীরে সুস্থে উঠে যাচ্ছে কপ্টার। ঝুলন্ত হুইল বোটের ওজনের দরুন বাতাসের ধাক্কা খেয়েও বিশেষ দুলছে না সেটা। দুটো দড়ির দৈর্ঘ্য কম বেশি করা হচ্ছে কপ্টার থেকে। ক্রমশ বোটের পিছনটা সামনের অংশের সাথে সমান্তরাল হয়ে এলো। দড়ি টেনে বোটটাকে তোলা শুরু হলো এরপর। লাল অ্যালুমিনিয়ামের পেট দেখতে পাচ্ছে রানা মাথার উপর। 2 ফুট থাকতে দড়ি টানা বন্ধ হলো, খুলে গেল একটা জানালা। জানালা বলে কপ্টারে উঠল রানা। ঢোকবার মুখে একটা সাহায্যের হাত এগিয়ে এসে ধরল ওকে। গাঢ় মেরুন রং কেবিনটার, বাইরের গম্ভীর আবহাওয়ার মতোই থমথম করছে ভেতরের পরিবেশ। মোটা কাপড়ের পর্দা দিয়ে ঘেরা, ওপরে কন্ট্রোল কেবিন। ওয়েলকাম অ্যাবোর্ড হের অ্যাডভেঞ্চার, স্বাগত জানিয়ে বলল লোকটা। কর্কশ এবং জার্মান উচ্চারণ ভঙ্গি শুনে সাথে সাথে লোকটার পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ হওয়া উচিত ছিল রানার। ওকে সামলাবার জন্যে এক হাত দিয়ে ধরবার নিপুণ কায়দাটা লক্ষ্য করেও রাহাত খানের একটা কথা মনে পড়ে যাওয়া উচিত ছিল ওর। এই কায়দা সবাই জানে না, এয়ারক্রাফটে নয় সমুদ্রগামী জাহাজে কাউকে ধরার জন্যে এই কায়দাটা রপ্ত করে জাহাজের কর্মীরা। ধন্যবাদ বলল রানা, নিখুঁত হয়েছে উদ্ধার পর্বটা। লোকটা গল হার্ডিকে ভেতরে উঠতে সাহায্য করল, কাঁধ ছাকিয়ে কন্ট্রোল কেবিনের দরজার দিকে চিবুক তুলল সে। ভুল করছেন, যাবতীয় প্রশংসা ওর প্রাপ্য। দরজা টপকে ভেতরে ঢুকতেই পাইলটকে দেখতে পেল রানা, পেছন ফিরে বসে আছে সিটের ওপর। পেছনে গিয়ে দাঁড়ালো রানা, গলা পরিষ্কার করলো খুব খুব কেশে। পাইলট ঘাড় ফেরালো না, কম্পাস মাউন্টিংটাকে দাঁড় মনে করে তার ওপর বসে আছে আইল্যান্ড ককটা। তার একটু উপরে রিয়ার ভিউ মিরর, তাতে পাইলটের চোখ দুটো দেখতে পেল রানা। এখানে মেয়ে? অসম্ভব ঘটনা। ম্যারি অ্যাওয়ার্ডল্যান্ড, এডিথ রোনিল্যান্ড, সাবমেরিনা ল্যান্ড, আন্টার্কটিকায় মেয়েদের নামে ভূখণ্ডের নাম আছে, কিন্তু এরা কেউ এদিকে আসেনি কখনো ঘর সংসার ফেলে।
অথচ আয়নায় চোখ দুটো পুরুষের নয়, দৃষ্টিভ্রম। পাশে গিয়ে দাঁড়ালো রানা, কালো লেদার হেলমেট আর ইন্টারকমের তারের জাল ঢেকে রেখেছে মুখটাকে, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে, অপূর্ব, মনে মনে প্রশংসা করলো রানা। এমন সুন্দর চোখ এর আগে দেখেছে বলে মনে পড়ল না। সমুদ্রের রং লেগে রয়েছে চোখের সাদা অংশটায়, কালো মণি দুটো যেন দু ফোঁটা কফি। মেয়েটা যা দেখছে তারই প্রতিচ্ছবি ফুটে উঠছে তার চোখে, সমুদ্র এবং ঝড়। কাপড়ের ওপর কন্ট্রোল ক্যাবিনে নানা বর্ণের আলো পড়ছে, সেখান থেকে ধাক্কা খেয়ে পড়ছে মেয়েটার চোখে, তাই চোখের পাতা দুটো কালচে সবুজাবো দেখাচ্ছে। কম্পাস থেকে পাখিটাকে সরাও দয়া করে, বলল মেয়েটা। খানিক পর থেকে শুধু ইনস্ট্রুমেন্টের ওপর নির্ভর করে ফ্লাই করতে হবে আমাকে। কণ্ঠস্বরটা অদ্ভুত মিষ্টি ঠেকলো রানার কানে। হাত বাড়িয়ে দিল রানা পাখিটার দিকে। পাখিটা নাকি সুলক্ষণা, বিষয়টা পুরোপুরি তখনও হজম করতে পারেনি বলে মনে যা এলো তাই বলে আলাপ শুরু করার চেষ্টা করলো ও। সুলক্ষণ ভাগ্য, মিষ্টি কিন্তু দৃঢ় গলায় বলল মেয়েটা, এসব আমি মানি না, আসল কথা জাজমেন্ট। পাওনা পরিশোধের সুযোগটা নিল এবার রানা। আমাদেরকে উদ্ধার করার সময় জাজমেন্টের পরাকাষ্ঠা দেখিয়েছ, সন্দেহ নেই, ধন্যবাদ। রানার চোখে চোখ রাখল মেয়েটা, ঝাড়া 5 সেকেন্ড চেয়ে রইল পলক না ফেলে। দৃষ্টিটার অর্থ বোধগম্য হলো না রানার, ফিরিয়ে নিল মুখটা আবার সমুদ্রের দিকে, চোখ দুটো স্থির হয়ে রইল। সে দুটোর মধ্য দিয়ে সমুদ্র ফিরে তাকালো রানার দিকে, এতটুকু উত্তাপ নেই সেখানে। তোমার বোটম্যানও কৃতিত্বের দাবিদার, গল হার্ডি, বলল রানা। সমুদ্র ওর ভাইপো, 50 বছর ধরে পোষ মানিয়েছে, উঠতেই চাইছিল না কপ্টারে। আরও কিছু বলতে যাচ্ছিল রানা, কিন্তু মেয়েটা স্মরণ করিয়ে দিল, বেশি কথা বলছে সে, তার মুখ থেকে শুনব। সাবধান হয়ে গেল রানা, কঠিন পাত্রী, স্বীকার করল মনে মনে। গল হার্ডি তাল সামলাতে সামলাতে ঢুকলো ভিতরে, দু পা ফাঁক করে দাঁড়ালো সে রানার পাশে, তাকালো মেয়েটা সরাসরি তার মুখের দিকে। এদিকের আবহাওয়া খুব ভালো করে চেনো তুমি, বিস্ময়ের ধাক্কাটা রানার চেয়ে কম লাগেনি গল হার্ডিকে। আপনি? বিরক্ত হলো মেয়েটা, প্রশ্নটার সরলার্থ টের পেয়েছে সম্ভবত, হয়তো ভাবছে অনধিকার চর্চা হয়ে গেছে প্রশ্নটা, ঘুরিয়ে নিয়েছে মুখ। চিনি ম্যাডাম, সামলে নিয়ে বলল গল হার্ডি। ফিরল আবার মেয়েটা ওর দিকে, তোমার কি ধারণা টিকতে পারবো এই বিপদে? কাজ ঝাঁকালো আইল্যান্ডার, নির্ভর করে আপনার ওপর ম্যাডাম। কার্ল, তীক্ষ্ণ স্বরে ডাকলো মেয়েটা। কন্ট্রোল কেবিনে লোকটা ঢুকলো তখনই। ওদিকে অ্যাঙ্কোরেজের অবস্থা কি, কি বলছে ফ্যাক্টরি শিপ? রোল করতে শুরু করেছে, যা ভেবেছি, ছট করে মাথা তুলে তাকালো রানার দিকে। মাসুদ রানা, ফ্রম বাংলাদেশ, হোল্ডার অব দ্য রয়্যাল সোসাইটিস ট্রাভেলিং স্টুডেন্টশিপ ইন ওশেনোগ্রাফি অ্যান্ড লিমনোলজি, অ্যাডভেঞ্চারার। রানার দিক থেকে চোখ সরিয়ে রাখলো কার্লের দিকে। কার্ল পিরো, রেডিও অপারেটর, ধুপতুরি ও গল হার্ডি, বোটম্যান। মেয়েটার মধ্যে কি যেন একটা আছে, দেখেও দেখতে পাচ্ছিল না রানা। পরিচয় করিয়ে দেবার সময় সেটা আবিষ্কার করে ফেলল ও। আশ্চর্য কোমলতা রয়েছে ওর সব কিছুর মধ্যে, নিজেও সে পুরোপুরি সচেতন সে ব্যাপারে, কিন্তু এটাকে চাপা দিয়ে রাখার জন্যে পুরুষালী ভাবভঙ্গি অনুকরণ করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। চেষ্টাটা সফল, রানাই ধরতে পারেনি সাথে সাথে। সবাই চিনলাম আমরা সবাইকে, শুধু একজন বাদ রয়ে গেল, বলল রানা। কেউ যদি ইচ্ছে করে বাদ থাকতে চায় তাতে অবশ্য আমাদের বলার কিছু নেই। রেবিকা শাওল, তাচ্ছিল্যের সুরে বলল, যেন নামটা পছন্দ নয় তার, বা নিজেকে সে মোটেই গুরুত্ব দেয় না। হোয়েল এসপোর্টার, কন্ট্রোল প্যানেলের ওপর ঝুঁকে পড়ে উইন্ড স্ক্রিন দিয়ে দূরে তাকালো হঠাৎ করে। কি ওটা? 270 ডিগ্রিতে ইনঅ্যাক্সেসিবল আইল্যান্ড, ঠিক চিনেছেন ম্যাডাম, ঝরঝর করে প্রশংসার সুর ছাড়লো গল হার্ডি মুখ থেকে। মৃদু শব্দ করে হেসে উঠল রানা, ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো রেবেকা। হাসছ কেন, তোমার নামটা শুনে, বলল রানা। দুটোই হিব্রু শব্দ, তাতে কি? স্থির চোখে দেখছে রেবেকা রানাকে। রেবেকা অর্থ জানো? বলল রানা নিক্ষিপ্ত ফাঁস, কার গলায় আটকাবে কে জানে। হাসল না রেবেকা, বলল, আর শাউল? প্রাপ্য, কাম্য, তবেই বোঝো।
মুখ ফিরিয়ে নিয়ে কথাটা শেষ করলো রেবেকা। যার প্রাপ্য সেই পাবে এই ফুলের মালার ফাঁস। কিন্তু গল হার্ডির মনোযোগ অন্যখানে, মাথা ঘুরিয়ে একবার ডান চোখ দিয়ে আবার বাঁ চোখ দিয়ে কি যেন দেখার চেষ্টা করছে সে। হঠাৎ শিউরে উঠতে দেখলো তাকে রানা। শিব! বিস্মিত ধ্বনি বেরিয়ে এলো তার গলা থেকে। তার দিকে কুচকে ওঠায় ছোট ছোট হয়ে গেল চোখ দুটো, তেমন বড় নয়, সম্ভবত কোনো ক্যাচার। কথা দিয়ে পিঠ চাপড়ে প্রতিদান দিয়ে দিল রেবেকা গল হার্ডিকে। বলল, বোটম্যানশিপের মতো তোমার চোখের দৃষ্টিও খুব প্রখর, ডেকে পাঠানো হয়েছে যাদের সেগুলোরই একটা মনে হয়, বলল পিরো। চেষ্টা করে দেখো রেডিওতে কথা বলতে পারো কিনা, বলল রেবেকা হুকুমের সুরে। জিজ্ঞেস করো ওকে আর সবাই কোথায়। দিগন্ত রেখা পর্যন্ত সব ফাঁকা, কিছুই দেখতে পাচ্ছি না আমি, বলল রানা। দস্তানা পরা একটা হাত বাড়িয়ে রানার কনুই ধরল রেবেকা, আরেক হাত উইন্ডস্ক্রিনের দিকে লম্বা করে দিয়ে দেখাবার চেষ্টা করল। অস্তগামী সূর্য ঢাকা পড়ে আছে কুয়াশা আর উঠতি মেঘের আড়ালে। ঘন কুয়াশার পুরু গা ভেদ করতে না পারলেও সূর্যকিরণ উজ্জ্বল সাদা রং মাখিয়ে দিয়েছে চারদিকে। বহুদূরে অস্পষ্টভাবে দেখা যায় কি যায় না, ধূসর রঙের ক্ষুদ্র একটা ছোপ লক্ষ্য করল রানা। ইনএক্সেসিবল আইল্যান্ড, প্রায় কাছাকাছি রয়েছে নাইট অ্যাঙ্গেল, আরও ছোট কিন্তু মিনারের মতো লম্বাটে। আর ট্রেস্টানকে এত দূর থেকে মনে হচ্ছে তিমি মাছের একটা পিঠ। জাহাজ চোখেই পড়ল না ওর, শেষ মুহূর্তে ঝিলিক দিয়ে উঠল কিছু একটা। কি ঠিক বুঝতে পারল না ও, টানি মাছের পিছনের ফিন হতে পারে কিংবা ক্যাচার একটা হতে পারে, বলল রানা। এ কেমন কথা বলার ধরন, রেবেকা বলল। রানা, তুমি কি তোমার আবিষ্কার সম্পর্কেও এইরকম সন্দেহ পোষণ করো? এবার নিয়ে তৃতীয়বার প্রশ্ন করলো নিজেকে রানা। ব্যাপার কি, সবাই জানে এরা আমার সম্পর্কে, কিন্তু কিভাবে? রেবেকা সব প্রশ্ন দৃষ্টিতে চেয়ে আছে বুঝতে পেরে কাঁধ ছাকালো। ওয়াটার ফ্লিস এক্সপার্ট আমি, চোটের বিস্তার দেখে মনে হলো ওর, হাসছে মেয়েটা। কি ওটা, ওশেনোগ্রাফি না লিমনোলজি? চিন্তার আবর্তে পড়ে গেছে আবার রানা। এই ঝড়ো বাতাসে জানমালের ঝুঁকি নিয়ে একটা হোয়েল স্পটার, ওর মতো অনুল্লেখযোগ্য একজন লোককে কি কারণে খুঁজতে বেরোয়? লিমনোলজি, উত্তর দিতে দেরি হয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে বলল রানা। ওয়াটার ফ্লিস মানেই হলো পুরনো পানি, নতুন পানিতে ও জিনিস পাবে না তুমি, এর মানে সমুদ্রগুলো সব বুড়ো। কথা বলার ফাঁকে লক্ষ্য করলো রেবেকার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। তোমার জায়গা তাহলে সাউদার্ন ওশেনেই, মন্তব্যের সুরে বলল রেবেকা খানিকটা অন্য মনস্কতার সাথে। আমেরিকানরা বলে এর বয়স নাকি 100 মিলিয়ন ইয়ার্স। তীর্যক গতিতে ছুটে এসে উইন্ড স্ক্রিনে বাড়ি খেল বড় বড় কফোটা বৃষ্টি, দুধদার আওয়াজ তুলে গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। কন্ট্রোল প্যানেলের যন্ত্রপাতি নাড়াচাড়া করছে রেবেকা দ্রুত। ভঙ্গি দেখে বুঝতে অসুবিধা হলো না রানার, অনেক দিনের অভিজ্ঞতা মেয়েটার। চোখ বেঁধে দিলেও কপ্টার অপারেট করতে অসুবিধা হবে না এ মেয়ের। কার্ল, ব্যস্ততার সাথে বলল রেবেকা, হুইল বোর্ডটা টেনে তোলার ব্যবস্থা করো যতটা ওপরে তোলা যায়। রানা, সাহায্য করো তুমি ওদেরকে। গল হার্ডির দিকে ফিরল সে। কতটা গভীর তোমার বোট? ল্যান্ড করার সময় তোমার বোটের সাথে সংঘর্ষ হোক তা আমি চাই না। 4 ফিটের কিছু বেশি, সম্ভবত 5। অসুবিধে হয়তো হবে না, বলল হালকা সুরে। তবে যদি মনে করি হবে, ফেলে দেব তোমার বোট। না ম্যাডাম, গল হার্ডি গম্ভীর গোয়ারের ভঙ্গিতে বলল, না। প্যানেলের লাইট জ্বেলে ইনস্ট্রুমেন্টগুলো তীক্ষ্ণ চোখে দেখে নিল রেবেকা, তারপর ফিরল গল হার্ডির দিকে। ঠিক আছে, না হয় তোমার পাপটাকে নিয়েই ল্যান্ড করার চেষ্টা করব আমি, কিন্তু শুনেছো তো ফ্যাক্টরি শিপ ভীষণভাবে দুলছে, সমতল পাবো না আমরা ডেকটাকে। এতক্ষণ কথা বলেনি রানা। গল হার্ডির কাছে তার বোট যত প্রিয়ই হোক, বিপদের গুরুত্ব অনুযায়ী ঝুঁকিটা নেওয়া উচিত নয় বলে মনে করলো ও। ডিসিশন নেবে পাইলট, বলল রানা। চারজন মানুষের প্রাণ নিয়ে জুয়া খেলার কোনো মানে হয় না, বিপদ ঘটতে পারে মনে করলে খসিয়ে দাও বোট, রানার দিকে তাকালো রেবেকা।
এতটুকু উত্তাপ নেই দৃষ্টিতে। আমি পাইলট বলছি, ডিসিশন নেওয়া হয়ে গেছে, গল হার্ডির বোট নিয়েই ল্যান্ড করব আমি। রানার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে সামনে তাকালো সে। কার্ল, তাড়াতাড়ি করো, এক্সপ্লোরার সাহেব যদি সাহায্য করতে রাজি না হয় আমরা জোর করতে পারি না। গল হার্ডিকে নিয়েই কাজটা সারো। আর শোনো, কাজটা শেষ করে আমার বাবাকে বলো যে তার প্রিয় রানাকে উদ্ধার করেছি আমি বহাল তবিয়তে অক্ষত অবস্থায়, এবং জিজ্ঞেস করো অন্যান্য ক্যাচারদের খুঁজে বের করে পথ দেখিয়ে নিয়ে আসতে হবে কিনা। কে তোমার বাবা এবং সে আমার কাছ থেকে কি চায় তা আমি জানি না। রাগে বিরক্তিতে কঠিন হয়ে উঠল রানার গলা। কিন্তু আমি জানতে চাই, তার প্রিয় রানাকে উদ্ধার করেছি কথাটার মানে কি? মানে টানে আমাকে জিজ্ঞেস করো না, রেবেকাও দপ করে জ্বলে উঠে বলল। বাবাকেই জিজ্ঞেস করো, তোমাকে খুঁজে বের করার জন্য পাঠিয়েছে আমাকে, খুঁজে বের করতে পেরেছি, ব্যাস। অ্যান্টিটিকের ডেকে তোমাকে ডেলিভারি দিতে পারলেই আমার কাজ শেষ। রানার পেছন থেকে পিরো বলল, স্যার ফেডারিক সাউল। খানিকক্ষণ চুপ করে রইল, যেন নামটা শুনেই রানা ও হো চিনেছি বলে উঠবে। হোয়েলিং বিজনেসের সবচেয়ে উজ্জ্বল নাম, নিশ্চয়ই শুনেছেন তার নাম? শুনিনি বলল রানা। পরিচয়টা পেয়েও বুঝতে পারছি না কেমন ভাব সে, যে তার মেয়েকে এই বিপজ্জনক পরিস্থিতিতে আমার মতো একজন নগণ্য প্ল্যাঙ্কটন শিকারী লোকের সন্ধানে পাঠাতে পারে। পুরনো পানির বা পানির পুরনো পোকা আমার বাবা, হাসল না রেবেকা, কিন্তু তা শুধু কৌতুকের উপভোগ করার খাতিরেই। ওয়াটারফ্লাই ম্যাডাম, গল হার্ডি বলল, এ ঝড় কয়েকদিন স্থায়ী হবে, যত তাড়াতাড়ি সম্ভব বেসে ফিরে যাওয়া উচিত আপনার। গল হার্ডির কথায় যেন চিন্তিত হয়ে উঠল রেবেকা। সবগুলো অর্থাৎ পাঁচটা ক্যাচারকেও যদি খুঁজে বের করতে পারি লাভ হচ্ছে না কোনো। অ্যাঙ্করেজ নিয়ে আসার ব্যাপারে আমার কিছু করার নেই, খানিকক্ষণ চিন্তা করে বলল। ঠিক আছে কার্ল, বাবাকে বলো সোজা ফিরছি আমি, ক্যাপ্টেন দোলোমানকে নির্দেশ দিক সে যেন ফ্যাক্টরি শিপকে যতটা সম্ভব স্থির রাখতে চেষ্টা করে অ্যাঙ্করেজে। পিরোকে সাথে নিয়ে পেছন দিকে গেল রানা, দুটো দড়ির সাথে দুলছে হুইল বোটটা, বাড়ি খাচ্ছে মাঝে মধ্যে কপ্টারের পেটের সাথে, হুইল ঘুরিয়ে দড়ি টেনে যথাসম্ভব উপরে তোলা হলো সেটাকে। রেবেকা শূন্যে দাঁড় করিয়ে রেখেছে কপ্টার, মাথা বের করে রানা দেখল কপ্টারের ল্যান্ডিং হুইলের কাছ থেকে টেনে টুনে 6 ইঞ্চি উপরে তোলা গেছে বোটের খোলটাকে। ফ্যাক্টরি শিপের দোদুল্যমান ডেকের কথা ভেবে শিওরে উঠল ও। রেবেকা যত পাকা পাইলটই হোক, একটু এদিক ওদিক হলে দুর্ঘটনা এড়ানো যাবে না। বোটের খোলের সাথে ডেকের সংঘর্ষ ঘটাতে না চাইলে স্টারবোর্ড সাইডের দিকে কাত করে ল্যান্ড করাতে হবে কপ্টারকে, সেই সাথে লেজটা তুলে রাখতে হবে ওপরে। এখন থেকে পিরো রেডিওর সামনে গিয়ে বসো। ককপিটের অবন্ধুসুলভ পরিবেশের চেয়ে পিরোর সান্নিধ্য উত্তম জ্ঞান করল রানা। স্যার ফেডারিক সাউল তার মেয়েকে আর যত ব্যাপারেই পটিয়সি করে তুলুক, সামাজিকতা শেখায়নি ভালো করে। মেরুন রঙের কেবিনে দাঁড়িয়ে চিন্তায় ডুবে গেল রানা। কোথায় যেন গোলমেলে কিছু একটা ঘটছে এই মুহূর্তে, ওর অবচেতন মন সতর্ক করার চেষ্টা করছে ওকে। এক কান দিয়ে অন্য মনস্কভাবে শোনার চেষ্টা করল রানা। পিরো কথা বলছে ক্যাচারদের সাথে, খুঁতখুঁত করছে মন, কি যেন একটা ঘটে গেল, কি যেন একটা বলা হয়ে গেল, কি রিপিট, অনুরোধ করছে একটা ক্যাচারের রেডিওম্যান পিরোকে, রিপিট, আবার সেই অনুরোধ, রিপিট। ট্রান্সমিট করার নিপুণ জ্ঞানের অধিকারী এই লোক, ভাবল রানা। রেবেকা, রেবেকার বাবা এবং ঝড় ইত্যাদি সম্পর্কে দুশ্চিন্তা না থাকলে ওর অবচেতন মন কি বিষয়ে সতর্ক করার চেষ্টা করছে ওকে তা হয়তো ধরতে পারতো এতক্ষণে ও। পিরো কি বলছে সে ক্যাচারদের, কেন তারা বারবার অনুরোধ করছে মেসেজটা রিপিট করার জন্যে? বারবার মুখ তুলে রানাকে দেখছে পিরো, অস্বস্তি অনুভব করছে লোকটা। ঘন ঘন তাকাবার অর্থ কৌশলে জানানো, তোমার উপস্থিতিতে অসুবিধা হচ্ছে আমার। ককপিটে ফিরে এলো রানা, গল্প জমিয়ে তুলেছে গল হার্ডি রেবেকার সাথে। নিঃশব্দে রেবেকার ডান পাশে গিয়ে দাঁড়ালো রানা, বুঝতে পেরেও গল হার্ডির দিক থেকে চোখ তুলল না রেবেকা। তাচ্ছিল্য, ভাবল রানা, নাকি গুরুত্ব লুকিয়ে রাখার জন্যে অবহেলার অভিনয়।
কিন্তু সাউদার্ন ওশেনে আমার গুরুত্ব কতটুকু? এক বিন্দুও নয়। নিজের পরিচয় দিয়েছে হোয়েল স্পটার, মেয়ে হোয়েল স্পটার, ভাবা যায় না। হোয়েল স্পটারের জীবন এমনকি সব পুরুষের জন্যেও নয়, অত্যন্ত কঠিন একটা পেশা। যেমন দরকার উঁচু স্তরের পর্যবেক্ষণ শক্তি, তেমনি দরকার নিখুঁত নৈপুণ্য। সেই সাথে ঘন্টার পর ঘন্টা একঘেয়ে অনুসন্ধান চালাবার অসীম ধৈর্য থাকতে হবে, আর বিপদের কথা না বলাই ভালো। প্রতি মুহূর্তেই তারা দল বেঁধে আসছে, ফিরিয়ে দিতে পারলে ভালো, না পারলে শেষ। রাশিয়ান মেয়েদের সাহসের সুনাম আছে, কিন্তু তাদেরকেও আজও সাউদার্ন ওশেনে পাইলট হিসেবে আসতে সাহস পায়নি। কেমন মেয়ে রেবেকা! নিজের জানের কথা না ভেবে শুধু বাবার নির্দেশে গল হার্ডি এবং ওকে খুঁজতে বেরিয়েছে কেন? একটা ফ্যাক্টরি শিপ রান করতে প্রতিদিন হাজার হাজার পাউন্ড খরচ। হোয়েলিং গ্রাউন্ড থেকে ট্রিস্টানের পানি অনেক দূর। তার মানে স্যার ফেডারিক টাকার গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে, আক্ষরিক অর্থে। শুধু ওকে খুঁজে বের করার জন্যে কেন? বাস্তববাদী কট্টর হোয়েলিং টাইকুন প্ল্যাঙ্কটন সম্পর্কে এতটা ইন্টারেস্টেড? অসম্ভব, হতে পারে না। রোড স্টেডে পৌঁছাবার আগে বাঁক নেবার সময় তফাতটা খুব বেশি হয় যেন, রেবেকাকে বলছে গল হার্ডি। তা না হলে দমকা বাতাস পাহাড়ের গায়ের দিকে ঠেলে নিয়ে যাবে। কোর্স সামান্য অল্টার করলো রেবেকা, বাতাসের মুখোমুখি হলো কপ্টার। কন্ট্রোল প্যানেলের এক কোনায় বসে আছে আইল্যান্ড কক, রক্তচক্ষু মেলে দেখছে রেবেকাকে। ট্রিস্টানের অগ্নিয়গিরির চারদিকে ঝড়ের উন্মত্ত তাণ্ডব চলছে, গায়ে ধাক্কা লেগে বাতাসের ঘূর্ণি তৈরি হচ্ছে আশেপাশে। কপ্টারের নিচে তাকিয়ে কেল্পের বিশাল মাঠ দেখতে পেল রানা। ফিরতি মুখে আলোয় প্রকাণ্ড দেহি একটা অক্টোপাসের মতো দেখাচ্ছে এত উঁচু থেকে। পূব দিকটায় সাগর এবং আকাশ কালো সবুজাভ টারকুইজ পাথরের মতো জল জল করছে। পশ্চিম দিকে দেখা যাচ্ছে মেঘ উঠে আসছে দিগন্ত রেখা ডিঙিয়ে। ট্রিস্টানের মধ্যভূমি থেকে সরে গেল ওরা। অগ্নিয়গিরির খাড়া পিঠের ওপর লম্বা রুপলি একটা দাগ দেখা যাচ্ছে, জলপ্রপাত। এস্টাবোর্ড 40? প্রশ্নটা রেবেকা গল হার্ডিকে করল। 60, বলল গল হার্ডি। এভরি বিট অফ 60। একটু পরেই চূড়ার আড়ালে সম্পূর্ণ হারিয়ে যাবে সূর্য। ঠোঁটের একদিকের কোণ বাঁকা করে হাসলো রেবেকা। হেরাল্ড পয়েন্টে পাশ কাটিয়ে ফল মাউথ পেতে অ্যাঙ্কোরেজের কাছে আসতেই অদৃশ্য হয়ে গেল সূর্য। রেবেকা হাত ঝাপটা দিয়ে সার্চ লাইটের সুইচ অন করল। আলোয় দেখা গেল অগ্নিয়গিরির গা খাড়া উঠে এসেছে সাগরের নিচ থেকে। প্রশস্ত একটা বৃত্তাকার জায়গা জুড়ে সার্চ লাইটের আলো ফেলছে রেবেকা। উত্তরে ফ্যাক্টরি শিপের ডেক থেকে ফ্ল্যাড লাইট জ্বলে উঠল। বেশ বড় জাহাজ, রানা অনুমান করল। 20,000 টনের কম তো নয়। কপ্টার ল্যান্ড করবে কোথায়? অনুমান করতে গিয়ে বিপদে পড়ল ও। ডেকে ভালভ আর বোলার্ডের ছড়াছড়ি, ফাঁকা জায়গা নেই বললেই চলে। মানুষের উড়ুর মতো মোটা মোটা পাইপ চারদিক থেকে চারদিকে বিছিয়ে আছে ব্রিজের ডেক ফরওয়ার্ডে। ফাঁকে ফাঁকে ওভারহেড ট্যাঙ্কের মতো চার কোনা স্টিলের বাক্স সারি সারি সাজানো। কি থাকতে পারে ওগুলোই ভেবে পেল না রানা। কার্ড, ইন্টারকমের নির্দেশ দিল রেবেকা। ক্যাপ্টেন জার্কো দোনোভানকে বলো, অত আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। জানিয়ে দাও ইস্টার্ন সাইডে ল্যান্ড করব আমি। 50 গজ দূরে থাকতে আলো যেন নিভিয়ে দেয় সব। যে জায়গা বাঁচবো সেখানে নামতে পারবো আমি আলো না থাকলেও। এক হাতে মাথার উপরে রড ধরে রেবেকার দিকে ঝুঁকে পড়ল গল হার্ডি। লি সাইডে নামুন প্লিজ ম্যাডাম। দ্রুত একবার গল হার্ডির দিকে তাকিয়ে মাথা কাত করে রাজি হলো রেবেকা। জাহাজের বোকে পাশে রেখে প্রশস্ত জায়গা জুড়ে একটা বৃত্ত রচনা করলো সে। স্টিম চালু রয়েছে অ্যান্টার্কটিকার। সারি সারি ছোট বড় এক গাদা মাথা উঁচু করে থাকা চিমনি দিয়ে হু হু করে ধোঁয়া বেরোচ্ছে। এদের সকলের চেয়ে উঁচু হলো ভেন্টিলেটর দুটো। জাহাজের লি সাইডের দিকে এগোচ্ছে কপ্টার, দ্রুত নামছে নিচের দিকে। ধোঁয়ার ভেতর প্রবেশ করার সাথে সাথে কিছুই ঘটল না, কিন্তু খানিক পর ছ্যাদ করে উঠল রানার বুক। সামনে নিকোষ কালো অন্ধকারের পর্দা ছাড়া আর কিছুই দেখতে না পেয়ে। লুক ম্যাডাম, উত্তেজনায় চেঁচিয়ে উঠল গল হার্ডি।
অলৌকিক শোনালো রানার কানে হাসিটা। সেইলর, সকৌতুকে বলল রেবেকা, ভুলে গেছো বুঝি, এটা আকাশ, পানি নয়। কপ্টারকে আমি বাতাসের দিকে ঘোরাতে পারি না, কিন্তু কন্ট্রোল প্যানেলে ব্যস্ত হয়ে পড়েছে তার হাত দুটো। বাঁক নিয়ে নাক ঘোরালো কপ্টার, বেরিয়ে এলো ওরা স্মোক স্ক্রিন থেকে। ফ্যাক্টরি শিপের দিকে নতুন পথ ধরল রেবেকা। ফ্যাক্টরি শিপের মুখটা দ্রুত এগিয়ে আসছে কাছে। প্রকাণ্ড একটা উঁচু মঞ্চ থেকে পানিতে নেমে গেছে সোজা লোহার পাত দিয়ে মোড়া ঢালু জায়গাটা। ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয় আলোকিত সেটা এখন। পানি থেকে তিমিকে টেনে তোলার জন্যে শিপের এদিকটা এই রকম ঢালু করে তৈরি করা হয়েছে। জাহাজটা দুলছে, সেই সাথে ডুবে যাচ্ছে পাত দিয়ে মোড়া গোটা জায়গাটা। ওখানে ল্যান্ড করার প্রশ্নই ওঠে না। ফ্যাক্টরি শিপ অন্ধকারে ঢাকা পড়ে গেল এক পলকে। সুইচ টিপে সার্চ লাইট অন করলো রেবেকা। দড়ি দড়া, হোয়েস্টিং, মেশিন, পাইপ, ক্রেনের মাথা, স্টিল ওয়ার, আটকে উঠল রানা অপেক্ষাকৃত নিচে থেকে এই সব বাধাবিঘ্নের জঞ্জাল দেখে। ফাঁকা সামান্য এক আটটু জায়গা যে নেই তা নয়, কিন্তু সেই নির্দিষ্ট সীমানার মধ্যে কপ্টারকে নামাতে যাওয়া পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। মুহূর্তের জন্য স্থির থাকছে না দেখ, উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এদিক ওদিক নড়ে যাচ্ছে নির্দিষ্ট ফাঁকা সীমানাটুকু, কাঠ হয়ে যাচ্ছে পর মুহূর্তে। নাক ঘুরিয়ে লেজটা ডান দিকে আরও একটু বাঁকা করে নিন ম্যাডাম। যে পথ দিয়ে অ্যাঙ্করেজে প্রবেশ করেছে ওরা, সেদিকে ঘাড় ফিরিয়ে তাকালো গল হার্ডি। বড় ধরনের একটা ঝাপটা ছুটে আসছে। প্রশ্ন না করে হাত দুটোকে ব্যস্ত করে তুলল রেবেকা কন্ট্রোল প্যানেলে। পরস্পরকে চিনেছে ওরা, একজন পানির রাজা, আরেকজন আকাশের রানী। গায়ের জোর খাটিয়ে হাতল ধরে টেনে থ্রোটল খুলে দিল রেবেকা। আকাশ ছুঁই ছুঁই একটা ভেন্টিলেটরের গা ঘেঁষে ছুটে যাচ্ছে কপ্টার। ধাক্কা দিয়ে তাড়িয়ে নিতে চাইছে বাতাস যন্ত্রটাকে। বড় একটা সার্কেল নিচ্ছে আবার রেবেকা। জেসাস, অস্পষ্টে উচ্চারণ করল পিরো। কার্ল, রেবেকা হঠাৎ যেন সংবিত ফিরে পেয়ে বলল। ক্যাপ্টেন দোনোভানকে বলো শুধু ফ্লেন্সিং প্ল্যাটফর্মের আলোটা জেলে রাখতে, এবার ওখানে নামতে চেষ্টা করব আমি। পিরো দেয়াল ধরে ধরে বেরিয়ে গেল পাশের কেবিনে। সার্কেল নেয়া শেষ হয়েছে কপ্টারের, আবার স্টার্ন সাইডের দিকে তীর বেগে ছুটছে ওরা। বাতাসের তোর এবার আগের চেয়েও বেশি, স্পিড কমাবার কোনো উপায় নেই। কপ্টারের তেজ কমামাত্র বাতাস জিতে যাবে যুদ্ধে। রানা অনুমান করলো এক একটা ঝাপটার গতিবেগ কম করেও 50 নটস। উঁচু মঞ্চটা প্রতি মুহূর্তে আরও সামনে চলে আসছে। নিজের অজান্তেই শ্বাস বন্ধ হয়ে গেল রানার। কপ্টার কাত হয়ে গেল রেবেকা পোর্ট সাইডটা তুলে ফেলায়। বোট সহ কপ্টারের ওপর দিকটা উঁচু হয়ে উঠল। সমান্তরাল রইল না লেজটা, উঠে পড়ল উপরের দিকে। দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে গল হার্ডির, শুনতে পেল রানা। আহত ফরিংয়ের মতো এঁকে বেঁকে প্রবেশ করছে কপ্টার ফ্যাক্টরি শিপের সীমানার ভেতর। সাঁয়ে সাঁয়ে ছুটে যাচ্ছে চিমনি, ভেন্টিলেটর, স্টিল ওয়্যার, ক্রেনের মাথা। ভয়ে চোখ বুঝে ফেলল পিরো। মাথার উপরের একটা রড ধরে ঝুলতে শুরু করলো সে, অসুস্থ বোধ করছে। এক পশলা বৃষ্টি পড়ল উইন্ড স্ক্রিনে, ঝাপসা হয়ে গেল সামনের দৃশ্যগুলো। বিদ্যুৎ চালিত রোবটের মতো নির্বিকার রেবেকা, সিট ছেড়ে প্রায় উঠে দাঁড়িয়েছে সে। ঝুঁকে পড়ে দেখতে চেষ্টা করছে সামনেটা। হাত দুটো কন্ট্রোল প্যানেলের এদিক থেকে সেদিক লাফ দিয়ে ছোটাছুটি করছে। ঢিল ছুড়ে দেয়া হয়েছে, তাকে আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই। কপ্টার নামছে সবেগে। কাজ থেকে পাইপ, বোলার্ট, স্টিল ওয়্যার সবগুলোকে আরও বড় এবং জটিল দেখাচ্ছে। নির্দিষ্ট ফাঁকা জায়গার কোনো অস্তিত্ব নেই। শূন্যে থামতে চাইছে রেবেকা। বাতাস ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে যান্ত্রিক ফোরিংটাকে। আরও নিচে নামলো ওরা। স্টারবোর্ড সাইডের হুইল দোদুল্যমান ডেক স্পর্শ করল। অপর দিকটা রইল শূন্যেই, লেজটাও শূন্যে। নৈপুণ্যের সাথে একটা স্টিল বক্সের মাথার ওপর নামালো সেটাকে রেবেকা। ঝাঁকুনিটা প্রায় টেরি পাওয়া গেল না। বৃষ্টি ভেজা ডেকে কপ্টারটা বিধঘুটে ভঙ্গিতে স্থির হয়ে গেল। মৃদু শব্দে একটা নিঃশ্বাস ছাড়ল রেবেকা। কন্ট্রোলে নিশার তার হাত দুটো চুপ করে আছে। ডেকের লোকজন দড়ি দিয়ে বাঁধতে শুরু করছে ইতিমধ্যে বোলার্ডের সাথে কপ্টারকে।
জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল রানা। একবার শুধু মিস করলে এই ঘটনা ঘটতো, বলল নড়ল না রেবেকা, কথা বলল না। আমার ধারণা এদিক ওদিক দুদিকেই 20 ডিগ্রি করে দুলছে দে, বলল গল হার্ডি। আপনার প্রশংসা করার ভাষা জানা নেই আমার ম্যাডাম, যেন শুনতে পায়নি রেবেকা, কারো ওপর যেন খেপে গেছে সে। গলার কঠিন স্বর শুনে তাই মনে হলো রানার। কার্ল, ডাকলো রেবেকা, রানাকে বাবার কাছে নিয়ে যাও, জরুরি দরকার ওকে বাবার, গল হার্ডিও সাথে যাক। সবার শেষে নামলো রানা। কেবিন থেকে বেরোবার আগে পিছন ফিরে তাকালো একবার, মুখ ফিরিয়ে বসেই আছে রেবেকা ককপিটে, নাম্বার কোনো লক্ষণ নেই। এদিকে তারপর ওদিকে কাত হচ্ছে ডেকটা, সাবধান, বলল পিরো। যত লোক হোঁচট খেয়ে মাথা ফাটায় এই ফ্যাক্টরি শিপের ডেকেই, ওরা এগোচ্ছে। এমন সময় অন্ধকার দূর করে দিয়ে জ্বলে উঠল ফ্ল্যাড লাইট। ব্রিজ কম্পানিয়ন ওয়েতে ওঠার পর বোটে ওর জিনিসপত্রের কথা মনে পড়ে গেল রানার। বোটের কাছে ফিরে যাচ্ছি আমি, চার্ট আর যন্ত্রপাতিগুলো নিয়ে আসতে, বলল। স্যার ফেডারিককে বলো গিয়ে আসি আমি এক্ষুনি, বলে আর দাঁড়ালো না রানা। ককপিটে উঠে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল রানা। সিটের ওপর সিলিংয়ের কাছে যে রডটা রয়েছে সেটা ধরে সিট থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করছে রেবেকা, সারা মুখে যন্ত্রণার ছাপ, থেমে থেমে নিঃশ্বাস ছাড়ছে সে। আইল্যান্ড ককটা রানার চেয়েও কম বিস্মিত নয়, রেবেকার দিকে প্রায় অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে আছে। দ্রুত এগিয়ে গিয়ে দু হাত দিয়ে ধরল রানা রেবেকার কোমরের দুপাশ। আর একটু বসো বড়, ধীরে ধীরে বসিয়ে দিল রেবেকাকেও। ওরকম একটা ধকল যাবার পর ব্যথায় তখনও কুচকে আছে রেবেকার মুখ। ফিরে এলে কেন শুনি, কথা বলার ফাঁকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে রেবেকা। কেন দেখতে এলে আমাকে, ল্যান্ডিং করার সময় বুঝি? শেষ করতে পারল না রানা কথাটা। রেবেকা হাত নেড়ে থামতে বলল ওকে, কথা বলতে পারল না তখনই। নিতম্বের আরেক পাশে দেহের ভার চাপিয়ে দিয়ে বসলো কাত হয়ে। ল্যান্ডিং করতে গিয়ে কিছু হয়নি, নিভাস হলো মুখের চেহারা, এমনিতেই এরকম হয় আমার, বসলাম না, এমন নিচু গলায় কথা বলছে রেবেকা। শোনার জন্যে তার মুখের দিকে ঝুঁকে পড়তে হলো রানাকে। কপালে রেবেকার উত্তপ্ত নিঃশ্বাসের স্পর্শ অনুভব করল। খুব বেশিক্ষণ ধরে ফ্লাই করলে এরকম হয় আমার, হোয়েস্টিং মেশিনের সাহায্য ছাড়া সিট থেকে উঠতে পারি না, কথাটা ভুলে গিয়েছিলাম বলে এমন ভুগতে হলো। পরিষ্কার হলো না, বলল রানা রেবেকার একটা কাঁধে হাত রেখে। বলবার মতো নয় কথাটা, বলল রেবেকা, কেউ জানে না ব্যাপারটা, বাবাও না, বাবাকেই জানতে দিতে চাই না বলে কাউকে বলিনি কখনো। বাবার প্রতি অভিমান না বিদ্বেষ, ঠিক ধরতে পারলো না রানা সুরটা। মেয়েটার মনের কোথায় যেন বড় একটা দুঃখ আছে, কষ্ট হচ্ছে না তো আর? রানার দিকে চোখ তুলে তাকালো রেবেকা, চোখের সৌন্দর্যটুকু নতুন করে যেন ধরা পড়লো রানার দৃষ্টিতে, সম্মোহিত হয়ে পড়েছে বলে মনে হলো ওর। নিমেষে চেয়ে আছে রেবেকা, রাগ নয়, অভিমান নয়, বিরক্তি নয়, সহজ সরল দৃষ্টি, কিন্তু তবু এর দৃষ্টির অর্থ বোধগম্য হলো না রানার। এমন সরল দৃষ্টিতে কেউ তাকাতে পারে ভাবতে গিয়ে রোমাঞ্চিত হয়ে উঠল ও। কারণটা জানার জন্যে জেদ ধরলে না কেন? কেন, বলল রানা, বলতে যখন চাও না জানতে চাইবো কেন? কিছুটা ব্যতিক্রম তাহলে তুমি, যেন প্রশংসাসূচক সার্টিফিকেট বিতরণ করলো রেবেকা, কিন্তু পরমুহূর্তে মুখ ফিরিয়ে নিল। এ প্রসঙ্গে আর কোনো কথা শুনতে বা বলতে চায় না সে। মাথা থেকে ফ্লাইং হেলমেট খুলতে কাঁধ পর্যন্ত লম্বা কালো ঢেউ খেলানো চুলগুলো ছোট্ট টিকালো নাক বিশিষ্ট মুখের দুই দিকে একটা ফ্রেম রচনা করল। রাঙা আপেলের মতো একটু ফোলা দুদিকের গাল, সম্পূর্ণ মুখটার সাথে চোখ দুটো যেন তাজা ফুলের মতো ফুটে উঠল। লেদার স্ট্রাপের চাপে কপালে দাগ বসে গেছে লম্বা। দু হাত বাড়িয়ে দিতে রানা হাত ধরে ধীরে ধীরে দাঁড় করাল রেবেকাকে। দাঁড়াতেই যা একটু অসুবিধে, বলল রেবেকা, অনেকটা নিজের দৈহিক ত্রুটি কাটাবার সুরে, তাও সব সময় না, হাঁটতে পারি আর সবার মতোই, খোঁড়াই হয়তো সামান্য, কিন্তু কই আজও তো কারো চোখে পড়ল না। রানার দিকে মুখ ফেরালো হঠাৎ, দুটো মুখ সামনাসামনি, 2.5 ইঞ্চি ব্যবধান মাঝখানে। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল রেবেকা, ছেড়ে দাও এবার।
শ্রাপ করলো রানা, ছেড়ে দিয়ে পিছিয়ে এলো এক পা। কিন্তু চোখ সরল না, ক্ষীণ একটা হাসির রেখা ফুটল রেবেকার ঠোঁটে। রহস্যময়ী, ভাবল রানা, রেবেকার এই হাসির অর্থ বোধগম্য হয়নি ওর। রেবেকার পিছু পিছু নামলো রানা ডেকে, না খোঁড়াচ্ছে না। ত্রুটিটা আবিষ্কার করতে না পেরে কেন তা বুঝি নিজেও জানে না, খুশি হয়ে উঠল। ব্রিজের পাশ ঘেঁষে এগুলো ওরা ঢুকলো বড় একটা চার্ট কাম অফিস রুমে। ডেস্কের পেছনে ওদের দিকে মুখ করে বসে আছে একটা মূর্তি, তার ডান কাঁধের ঠিক উপরে একটা অত্যুজ্জ্বল শেডের বাল্ব ঝুলছে। মূর্তির মাথা, কাঁধ, মুখ, নাক, কপাল ভাসছে আলোয়। দরজা টপকেই থমকে দাঁড়িয়েছে রানা। ধাতব পদার্থ দিয়ে তৈরি করা মুখ। স্যার ফেডারিক শাউল চেয়ে আছে ওর দিকে, একটা চুলও নড়ছে না তার। পাঁচটি ইন্দ্রিয়ের সবগুলো সাহায্যে যেন জরিপ করছে সে রানাকে, হুঁশ নেই আর কোনো দিকে।